আজি আপনার মানে দেখাম যদি আপনারা ভাবে যদি আপনার হাত ফিটিং করা যদি আপনার প্রবলেম হয় বা হাতর কি হিসাব হাত বনায় পেলে কি হিসাব হাত বনাব লাগে বা কোন হিসাব ফিটিং গেলে ভাল ফিনিশিং হয় এনেকা ফিনিশিং দি পেলে যদি হাতর ব্লাউজ যদি আপনার হাত ব্লাউজের হাত যদি ফিটিং করব যে কি হিসাব ফিটিং করব বা কোন নিয়ম নীতি বনাব লাগে বনার পিছত এনেকা ফিনিশিং দি পেলে মানে হাত আপনারা ফিটিং করব বহুত মো কমেন্ট জানাইছিল মানে হাত বহুত মানে হাত ফিটিং করে হাত ভালকে ফিটিং নহয় যদি আপনার এনেকা যদি এনেকা ভালকে যদি এনেকা ফিনিশিং দি পেলে যে হাত ফিটিং করব কি হিসাব করব বা কোন নিয়ম নীতি হাত বনাব লাগে কি কোন হিসাব আছে কোন হিসাব তো আপনার কমপ্লিট ভিডিওটো চাই থাকব আপনার কমপ্লিট হিসাবটা আপনার দেখাই দিব আপনার দেখার পিছত আর মত আপনারা কম পাই যাব যে এই হিসাব যদি হাত আপনার হাতর ব্লাউজের হাত যদি ফিটিং করবা খুঁজে বা বনাই পেলে যদি চিলাব খুঁজে আর মত চিলাব করো কি হিসাব চিলাব লাগে কোন হিসাব বনাব লাগে হাতটো বলক আপনার মানে চিলাই পেলে দেখাও তেতিয়া আপনার আর মত চাই পেলে গম পাই যাব গম পাওয়ার পিছত আপনার নিজের হাতের ব্লাউজতো এনেকুৱা হিসাবত যদি ব্লাউজ হাতত ফিটিং করে তো কোনোদিন আপনার ব্লাউজের হাতরও প্রবলেম নহব কি হিসাব বনাব লাগে বলক আপনার চিলাই পেলে আপনার মানে দেখাও আপনার মানে দেখাম যে সাপ এটা ব্লাউজের হাত বহুত মোক কমেন্ট জানাইছিল ব্লাউজের হাত পারফেক্ট হিসাব ভাল হিসাব কি হিসাব ফিটিং করব লাগে আজ আপনার মানে দেখাই দিন সাপ এই মানে অলরেডি বডি সডি বনাই পেলাইছো এই হল বডি হয় আর এই দুটা হল হাত মানে পাইপিং চাইপিং লগাই লিছো আপনার হাত ফিটিং কি হিসাব ফিটিং করে এনেকা ধরনের যদি আপনারা ভাবে যদি এনেকা ধরনের পাইপিং লগাই পেলে সব ভিতর পাইপিং তো লগাব খুঁজে যদি যদি লগাই পেলে জানিব লগাব খুঁজে যদি ভিডিও পাই যাব আর মত আপনারা লাস্ট পাই যাব আর মত আপনারা চাই পেলে এনেকা ধরনের ভিতর পাইপিং আর মত আপনার লগাব আজ আপনার মানে দেখুন যে হাত তো কি হিসাব বনাই পেলে পারফেক্ট হিসাব ভাল হিসাব ফিনিশিং দিয়ে বহুত মানে হাত ফিটিং নহয় না হাত ভালকে ফিটিং নহয় কেনা ব্লাউজ ফিটিং নহয় আজ আপনারা ভিডিওটা চাই লোক আপনারা ইস্টাপ ইস্টাপ আমি কই আমি দেখাই দিম আরামত আপনার জানিব ভাল হিসাবত হাতটো কি হিসাবত ফিটিং করব লাগে ফিটিং করলে ব্লাউজটো ধুনিয়াকে ফিনিশিং যদি হাতটো ভালকে ফিনিশিং নহয় তেতিয়া আপনারা ব্লাউজত মানে আর্মল সাইডত কুচমুচ লাগি যায় সেইকাৰণে ভাল দেখাতো ভাল নহয় কি হিসাবত ভাল হিসাবত পাইপিং হাত ফিটিং করবলে আজি আপনারা মানে চাই থাকব আপনারা মানে দেখাই দিম আরামত চাই পেলাই আর গম পাই যাব আপনার নিজেও এনেকুৱা আরামত হাত ফিটিং করব কি হিসাবত ফিটিং করব বলক আপনারা মানে হাত সাত বনাই পেলে আমার দেখা প্রথম আপনারা কি করবো জানে সাক যদি আপনারা ভাবে যদি এই কাঁচাটো যে ভিতর মানে পাকা হয়ে পেলে যদি বনাব খুঁজে প্রথমত কি করবো জানে এনেকা সিধা সাইডের পর প্রথমতে এটা কিনারে কিনারে চিলনি মারি লব তেতিয়া বস্তুটো পাকা হয়ে যাব তেতিয়া আপনার হাতটো আরো মানে হাতত সুতা নোলায় মানে পাকা হয়ে যাব যেতিয়া তেতিয়া সুতা নোলায় প্রথমতে এই দুইটাই এনেকা চিলনি মারি লব প্রথমতে চিলনি মারো হাত দুটা যে বনাইছো বনোৱাৰ পিছত যে কাঁচাবিলাক আছে ভিতৰত সোমাই গৈছে এতিয়া কোনোদিন হাতৰ পৰা সূতা নোলায় সেইকাৰণে পাকা কৰি বনাব যদি আপোনালোকে বনাব খোজে তাৰপিছত কি কৰিব প্ৰথম আপোনাৰ এইটো কৰিব হাতৰ কপ কিমান আছে হাতৰ কপটো যিমানখিনি আছে আপোনাৰ হাতৰ কপ জুখি লব মোৰ হাতৰ কপ আছে মোৰ 10.5 ইঞ্চি মই কি কৰিম ইয়াৰ পৰা জুখি পেলাই আপোনাৰ 5 ইঞ্চি 2 ফুট মই দূৰত কৰি মই মেজাৰমেণ্ট কৰি লওঁ এতিয়া 5 ইঞ্চি 2 ফুটত মই মার্জিন মারি দিছো মার্জিন মারি পেলে তারপর কি করবো এইটা আপনারা চাই লোক এনেকা এতে মোট মেজারমেন্ট হাতের কপটা হল 10.5 ইঞ্চি 5 ইঞ্চি 2 ফুটক মেজারমেন্ট করছো করার পিছত তারপর কি করবো জানে তারপর এইটো যে আর্মর বডিটো আছে বডিটো ইয়ার একদম পুরা এইটো সিলাই লোক একদম পুরা ভালকে চাই লব এইটো সিলাই পরা এইটো সিলাই লোক জুই ধরব ধরি পেলে ইয়ার পর আপনি জুখিব এইটো আর্মরটো আছে যে অল্প টানি ধরি জুখিব কোত আহিছে সাক মানে অল্প টানি ধরিছো ধরি পেলে এইখিনিত আহিছে এইখিনিত অহাৰ পিছত এইখিনিত আপোনাৰ কি হ'ব চকেদি আছে যে চকেদি ইয়াতে মাৰ্জিন মাৰি ল'ব এতিয়া চাক মই চকেদি মাৰ্জিন মাৰি লৈছোঁ এনেকুৱাকে আপোনাৰ প্ৰথমতে জুখি ল'ব তেতিয়া আপোনাৰ হাতটো যেতিয়া ফিটিং কৰিব ভাল ফিনিচিং হ'ব তেতিয়া কোনখিনিত আহিছে এইখিনিত আহিছে মই এইখিনিত চকেদি মাৰ্জিন মাৰি লৈছোঁ মাৰ্জিন মাৰি পেলাই যদি আপোনালোকে ভাবে যে হাতে এনেকুৱা ড্ৰয়িং কৰি ল'ব ইয়াতে এনেকুৱা ড্ৰয়িং কৰি ল'ব এইটো চেপত
তারপিছত আপনার হাতৰ কপটো যে এখিনি যদি মেজারমেন্ট লৈছে তো ভাল কথা মেজারমেন্ট যদি লোৱা নাই তো কি করব এইটো হিসাব দেখো মই ইয়াতে হাতৰ মেজারমেন্ট লৈছিলো 12.5 ইঞ্চি এতে এটা সাক মোৰ পুরা 12.5 ইঞ্চি আছে সেখানে মোৰ হেড কৰ মান লাগা নাই আপোনালোক এনে জুকিলব জুকিলে পিলা তারপিছত না বা সিলুনি মারব প্রথমত মই সিলুনি মারু এতিয়া চাক মই দুইটাই মানে দুটা চিলনি মাৰি দিছো দুইটাই বৰাবৰ কৰি মেজাৰমেণ্ট কৰি আপোনালোকে দেখা গৈছে এনাও তাৰপিছত কি কৰিব আকৌ মানে এক চাপ দূৰে দূৰে অলপমান এক চাপ দূৰে দূৰে আৰু এটা চিলনি মাৰি দিব তেতিয়া কেতিয়াবা যে টাইট হয় সেইটো এইটো ভিতৰৰ চিলনিটো যেতিয়া খুলি দিব অট'মেটিক আপোনাৰ লুজ হৈ যাব সেইকাৰণে আৰু এটা তলৰ চাইডে দি চিলনি মাৰি দিব মই ফটাফট সেইটো চিলনি মাৰি দিওঁ চাক মই দুটা হাতে পুরা কমপ্লিট বনাই পেলাইছো আপোনালোকে দেখা পাই যে কি হিচাপত বনাব লাগে এইটো হিচাপত প্রথম হাত দুটা বনাই লব বনাই লওয়ার পিছত তারপর কি করব আপনার বডি টু আছে যে এটা চাক এই হাত দুটাই এনেক সিধা সিধি করে উল্টাই লব এনেকা ধুনিয়া করে উল্টাই লই পেলে এনেক ধুনিয়া করে উল্টাই লব উল্টাই ধুনিয়া করে এনেক রাখি দিব রাখি দিয়ে দুইটাই উল্টাই লব উল্টাই লই পেলে তারপর আপনার ভালকে আপনার চাই থাকব আপনার মানে দেখাই দিয়েছো কি হিসাবত কোন নিয়ম নীতি হিসাবত হাতটা ফিটিং করার পিছনে ভাল হিসাবত ফিটিং হয় এটা চাক দুইটাই উল্টাই লিছো ধুনিয়া করে হেৰি করে লিছো তারপর আপনার হাত থই দিব থই দি পেলে এইটো বডিটো লব বডি লই পেলে আপনার চাই লব ফ্রন্ট সাইড কোনটো আছে এইটো মোৰ ফ্রন্ট সাইড আছে আর এইটো চাব আপনার যেটো তালপাত ছাড়ছে এইটো তালপাতটো আপনার বুঝি গেছে তালপাত যেটো আছে আপনার ফ্রন্ট সাইডত দিব যেটো তালপাতটো থাকে এইটো ফ্রন্ট সাইডত দিব লাগিব এটা আপনার এনেকৈ ধরলে ফ্রন্ট তালপাতটো কোন ফালে যায় আছে সেইটো সাইডে যায় আছে এইটো কারণে কি করব এটা চাকে ফ্রন্ট সাইডটো সেইটো সাইড আছে আর এইটো তালপাতটো আছে সেইটো সাইডে সেইকাৰণে এনেকৈ ধরে পেলাই প্রথমত আপনার ব্লাউজটো যে সিধা করব মূল হিসাবত যে লগাব যে মূল নেম নেতি যদি লগাব খুঁজে প্রথম দেখি এনেকৈ সিধা সাইডৰ পৰা আপনার হাতটো সুমাই দিব সুমাই দি পেলে এইটো হাতটো সিধা করে দিব সিধা করে এইটো চিলনি আছে যে আর এইটো চিলনির লগত এনেকৈ দুইটাই এনেকৈ মিলাব মিলাই পেলে এইটো যে এইটো পাতটো আছে যে এইটো পাতটো এনেকৈ টানি দিব টানি দি পেলে ভিতৰৰ সাইডৰ পৰা আপনার দুইটাই এনেকৈ ধুনীয়াকৈ ধরে পেলাব ধরে পেলে এটা চিলনি যেটো আছে ভিতরের যেটো এইটো বডি চিলনি আর হাত চিলনি ধুনিয়া করে এই দুইটা এনেক ধুনিয়া করে মিলাই লই পেলে প্রথমত কি করবো এইটো যে পাতটো আছে যে এইটো কাপড় যদি ইয়ার লগত চিলনি যায় তেতিয়া ব্লাউজের হাতত তল পালে কুচ লাগি দিব সেইকাৰণে কি করবো এইটো সাইড এনেক ভাঙি দিব ভাঙি দি পেলে এইটো সাইডও আপনার এনেকে ভাঙি দিব ভাঙি দি পেলে এনেক লব লগার পিছত প্রথমত কি করবো হাতটো যেতিয়া লগাব তেতিয়া হাতটো অনাবার তলর সাইডত থাকিব লাগবো এইটো বডিটো আছে যে উপর সাইডত রাখবো রাখি পেলাই এনেকৈ ধরে পেলাই আপনার মেশিনত সুমাই দিব প্রথমত চাক মই মেশিনত সুমাই দিছো ভিতরত সুমাই দিয়ার পিছত কি করব জানে যেহেতু আপনার বডি আছে বডিটো হাতটো অল্প ডাঙরকে রাখিছিল সেখানে বডিটো অল্প টানি টানি সিলাব যেতে হাতটো ধুনিয়া করে ফিটিং হবো তারপর প্রথমত এইটো এনেকৈ ফিটিং করবো মই মেশিনত সুমাই দিয়ার পিছত আপনার সিলাই পেলাই হাতটো লগাই পেলাই আপনার মানে দেখাই দিও এতিয়া চাক মই এনেকে হাতটো ইমান এনেকে ফিনিশিং দি পেলে ফিটিং কৰিছো আপোনালোকে যদি ফিটিং কৰিব খোজে হাত যদি বহুত কয় হাতৰ বোলে প্ৰব্লেম হয় হাতটো ভালকে ফিটিং নহয় এইটো হিচাপত যদি ফিটিং কৰিব যায় এনেকুৱা ফিনিশিঙত এনেকুৱা ফিটিং ধুনীয়াকে ফিটিং হ'ব
desak mau aja fitting kursi, koto kus mus koto kus lagana dunia kore fitting kese, itu satu sok koto kus mus lagana dunia kore finishing kese, dunia kore fitting kese, enak aja apa fitting kore udah armor fitting kore, desak mau arwah tasa, mau itu fitting kuri ki sebab fitting kore, laga armor dah kaya so desak, itu saja desak itu hator itu saja armor tuh sama talpat tuh asa talpat tuh desak itu saja tuh jadi front part tuh ahi kese itu saja salus. Aku কি করব তার পিছত এটো সিলুনি আছে যে এটো সিলুনি আর এটো সিলুনি লগত এটো সিলুনি এনাগা ধুনিয়া করে মিলাই দিব মিলাই দি প্লে এটো পাটটো আছে যে এটো পাটটো এনাগা টানি দিলে এটা উল্টা সাইডে রাখি গিছে আর পিছত আকো কি করব হেইটো সাইডে আপনারা এনাগা ভাঙি লব এইটো হিসাবত ভাঙি দিব আর এটো পাটটো যে আপনারা এটো বেশি হাতৰ ভিতৰ কাপোৰৰ ভিতৰত কাপোৰ কিনে এনাগা তার পিছত এনাগা ভাঙি দিব ভাঙি দিলে আকো কি করব এটো এনাগা ধৰি প্লে দুইটা বৰাবৰ কৰি এটা সাক এটো সাইডো বৰাবৰ কৰছো না এটো সাইডে বরাবর করছো বরাবর করে ধুনিয়া করে এনাগা ধরে আকো মেশিনের ভিতর ঠমাই দেব ঠমাই দি প্লে সেম টু সেম করে বডির আর্মল যেটো আছে বডির আর্মল তো অলপ টানি টানি সিলাব এটা হাতর আর্মল তো অলপ ডাঙর আছে এখানে অনাবর চেষ্টা করব যে হাতর আর্মল তো অলপ ডাঙর রাখি আর বডির আর্মল অলপ সরু রাখি সিলাব সিলাই প্লে আর্মল আপনা ধুনিয়া কে ফিনিশ করব তারপর আকো মা এটু ফিটিং করে এটু ফিটিং করে আকো আপনারা মা দেখাও এতিয়া সাক মই এটো হাতৰ দুইটা হাতি ফিটিং কৰি দিছো দুইটা হাত ফিটিং কৰাৰ পিছত সাক এটা আপোনালোকে নিজে সাক আপোনালোকে ডাইৰেক্ট আপোনালোকে মই দেখাই দিছো হাত কি হিচাপত ফিটিং কৰো বহুত মই কমানে জনাইছিল সেইকাৰণে আজি আপোনাকো হাত ফিটিং কৰি আপোনালোকে মই দেখাই দিছো এতিয়া সাক কত কুছ মুছ লাগিছে ইয়াত কত কুছ লাগা নাই এটো সাইডৰ পৰা কত কুছ লাগা নাই এনেকৈ যদি আপোনাৰ হাত বনাই পেলাই এইটো হিচাপত যদি মোৰ হিচাপত যদি নেম নিতে যদি না হাত ফিটিং কৰো কোনো দিন হাতৰ প্ৰব্লেম নহ'ব হাত ফিটিং কৰাৰ প্ৰব্লেম নহ'ব যদি আপোনালোকে আৰু যদি আৰু বেলেগ কিবা জানিব লগা আছে মোক কমেণ্ট বক্সত জনাব সেইখিনিৰ ওপৰত আপোনালোকক মই ভিডিঅ' বনাই পেলাই দেখাই দিম যদি আপোনাৰ হাতৰ ওপৰত জন্ম ভালকৈ যদি বুজি পোৱা নাই কোনখিনিত বুজি নাপায় সেইখিনিত মোক কমেণ্ট জনাব সেইখিনিৰ ওপৰত আপোনালোকে ভিডিঅ' বনাই পেলাই দেখাই দিম যদি আপোনালোকে ভিডিঅ'টো এইটো ব্লাউজৰ কাটিংটো কি হিচাপত কাটিং কৰিব লাগে যদি আপোনালোকে ভাবে যে ব্লাউজৰ পাইপিঙৰ পাইপিংবিলাক কেনেকৈ ফিটিং কৰিব লাগে সেইটো আপোনাৰ ভিডিঅ'টো চাব খুজে যে ভিডিঅ' লাষ্টত আপোনালোকে পাই যাব এনেকুৱা ধৰণৰ যে এনেকুৱা ফিনিচিং দি পেলাই পাইপিং ফিটিং কৰিব খুজে ভিডিঅ' লাষ্টত পাই যাব আৰু মতে আপোনাৰ চাই পেলাই পাইপিংটো কি হিচাপত ফিটিং কৰিব লাগে সেইটো আপোনালোকে চাব পাৰিব আজিৰ ভিডিঅ' এইখিনিয়ে আছিল ধন্যবাদ।